আমরা তো দেখছি না, আমরা বড় আসলাম, এরপরে রেলের গেট মিনে আইয়া সে ডাকতেছে মাসিমনি দেখেন গুফলদারে ফালাইয়া মাইরাই রেল স্টেশনও ফালাই রাখছে। কে মারছে? কে মারছে? কে মারছে এটা তাই কইছে। আমরা গেছি গিয়া দেখি তো আমরা তো মনে হচ্ছি মরা হই। আপনারা গিয়া কি অবস্থা পাইছেন ছেলে? আমরা গিয়া দেখি উপিতে ফিরে দিছে, এখন রেলটা গেলে হে রুপে দিয়ে গেল এমন ভাবে মাইরা রেল তো ফালাইটি ঠিকই দিন রেলে হেরে পিসা লাগা মার কি দিয়ে মারধর করা হয়েছে? মাথাতে কি দিয়ে মারছে ইতা কইতা তো মানে আমরা গিয়ে দেখি একদম মরা, হসপিটাল আনছি তাড়াতাড়ি করে হসপিটাল আনছি, হসপিটালে তো হের উস নাই, উস হইতে কোনো তিনটা চারটার সময় আমার বাইকটা নিয়েছে অভিজিৎতে বাপি নিয়ে আসে মারছে। তোমার মারার কারণটা কি জানি? তারা অনেকদিন ধরে আমার থাকতে পেরেছে মারানো। আগে কোনো ঝগড়া ছিল তাদের সঙ্গে? না, হঠাৎ করে এরকম আক্রমণ। আমি ও বিল কাজ করছিলাম, আমি টাকা পাইতাম, আমি টাকা দিলাম। কত টাকা পাইতা? আমি 300 টাকা পাইতাম। আচ্ছা, টাকাটা কোনো পরে তুই 2-3 দিন আমার লোক রিটার্ন করে দিয়েছে। গতকালকে তোমাদের ডাইকে কোন জায়গা নিয়েছে? ওই রেললা নিয়ে যান। তারপর নিয়ে আসে মাস স্যার, আমি কিছু ভিতরে কি দিয়ে মারধর করেছে? কি তোর পাথর লুইছে আর কি তোর রিটার্ন লুইছে, এর কাছে চাক বাক করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে কোন জায়গাতে? বুকের মধ্যে। পরে তোমাদের হাসপাতালে গিয়ে আনছে? আমি বলতাম বন্ধু বান্ধব পাইছে আমার চিল্লি দিয়ে, আমি চিল্লি দিয়ে ইতানো হয়ে গেছে তো হ্যাঁ আমার দুই রোল নিয়েছে আমার বন্ধু বান্ধব ছোটো বাড়িটাই ছুরি দিয়ে মানে কয়টা গাই দিছে? একটা গাই দিছে। আর মাথা আমি তো কইতারি না স্যার, কিচ্ছু কইতারি না। আমি মাথার মধ্যে কি দিয়ে মারধর করে হয়েছে? পাথর দিয়ে। নাম কি তোমার? পাথর। আমার নাম খুবানম, গোপালনম। বয়স কত? আমার বয়স 30। বাড়ি? বাড়ি শ্রীপল্লি। কি করে বাজার? কি করো স্যার? আমি টাইলসের কাজ করি। আর যারা মারছে তারা নাম কি কইলো? তার অভিজিৎ দেব আর বাপকে। পুলিশে জানাইছেন বিষয়টা? আটক করছেনি পুলিশে? কোথাও পারে না স্যার। আমি তো কোন থানাতে? হ্যাঁ কোন থানাতে জানাইছি? এটি নগর।